হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো মুরগির মাংস বোনা, আর যেটা হলো শুধু কাঁচা মরিচ দিয়ে করেছি আমি, কাঁচা মরিচের ঝাল দিয়ে। তো এখানে আমি 1 কেজির মাংস নিয়েছি, মুরগির মাংস ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিব আর মাংসটা আমি একবারে বসিয়ে দিব, মশলাটা কষাবো না, জাস্ট একসাথে মাখিয়ে বসিয়ে দিব। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু আমি এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করব আর এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না, তো এর জন্য আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি অনেকগুলো। আর আপনারা আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি করে নিতে পারেন। আর আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব তেজপাতা 2টা, ভালো করে চিড়ে দিয়ে দিয়েছি ধুয়ে। তো এখানে আমি দিব ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়ো দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। আর এখন দিব আমি যেগুলো গরম মশলাগুলো, এগুলো দিয়ে দিব। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লং, এগুলো দিয়ে দিব। তো আমি এখানে একটু গোলমরিচ, কালো গোলমরিচটা দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। আর এখানে আমি লং, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, সব একসাথে দিয়ে দিয়েছি। আর হলুদটা আমি এর জন্য দিব প্রায় 1 টেবিল চামচের মতো, কারণ যেহেতু আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করব না, এর জন্য কালারটা আসার জন্য একটু বেশি দিতে হবে, সেটা হলো 1 টেবিল চামচের পরিমাণ আমি দিয়েছি এখানে হলুদের গুঁড়ো। তো আমি এখানে দিব লবণ, লবণটা দিয়ে একটু মেখে নিব, মেখে তার দেন আমি এটাতে তেল দিব। আবার মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিব আমি, এভাবে ভালো করে মাখিয়ে দিলে আসলে মশলাগুলো সব মাংসতে লেগে যায়, আর মানে রান্নাটা যখন হবে এটা খুবই টেস্ট হবে। আরেকটা করতে পারেন, এখানে যদি আপনারা একটু টক দই ইউজ করতে চান সেটাও করতে পারবেন, কিন্তু আমি করি নাই, আমার ছিল না টক দইটা বাসায়, তার জন্য আমি ইউজ করতে পারি নাই। আমি এভাবেই মানে একদম সহজভাবে রান্না করে ফেলেছি। তো এখন আমি এখানে তেল দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো। তো আমি তেলটা দিয়ে তারপরে ভালো করে এটাকে আবার মাখিয়ে নিয়েছি তেলটা দিয়ে, যেটা মশলাটাও আবার একদম মাখিয়ে দিয়েছি। এখন মাখানোর পরে আমার হাতটা একটু মানে মশলা লেগেছিল, সেটা ধুয়ে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি, কারণ এই মুরগির মাংসটাতে আমি আর কোনো পানি অ্যাড করব না। এই পানিটা দিয়েই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং পুরোপুরি হয়ে যাবে। তো এটাকে এখন আমরা চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিয়ে এখন আমরা এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন বলক আসবে আমরা একটু আবার নেড়ে দিব। আর তার আগে বলে নিই, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ বেল বাটনটাতে প্রেস করে দিবেন, যেন আমার পরবর্তী রেসিপিটা আপনার কাছে চলে যায়। তো এখানে আমি একটু নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর মানে আসলে ক্যামেরাতে কেমন মানে হলুদটা আসছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর হয়েছে, হলুদের কালারটা এসেছে আর খেতেও খুব মজা হয়েছে, যার জন্য আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করতে আসলাম। আর আপনারা বাসায় আসলে যারা শুকনো মরিচের ঝাল খেতে পারেন না বা অনেকের প্রবলেম হয়, গ্যাসের প্রবলেম হয়, তারা শুধু এই কাঁচা মরিচের ঝালটা দিয়ে রান্না করতে পারেন, কারণ এভাবে আমার খুবই ভালো লাগে। আমি অনেকবারই খেয়েছি রান্না করে শুধু কাঁচা মরিচের ঝালটা দিয়ে। আর কাঁচা মরিচের ঝালটা দিয়ে আপনি রান্না করলে আসলে এটাতে কোনো ক্ষতি নাই, খুবই ভালো শরীরের জন্য ভালো।
তো এটাকে আমি আরো ঢেকে দিব। একটু ঢেকে দেওয়ার পর তারপরে যখন আর একটু হয়ে যাবে তো এটাতে আপনারা একটু জিরের গুঁড়ো দিতে পারেন। আমি দিয়েছি, কিন্তু আমি ওটা দেখাতে ভুলে গিয়েছি, অল্প একটু জিরের গুঁড়ো দিতে পারেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই